হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে আজ আবারও চলে এসেছি একটি মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে যেটিকে আমরা সেক্সুয়াল ডিসঅর্ডার অর্থাৎ সেক্সুয়াল ক্ষেত্রে ব্যবহার করে থাকি আজকে জানব এর সঠিক ডোজ সম্পর্কে সঠিক ব্যবহার সম্পর্কে কিভাবে এটি আমাদের শরীরে কাজ করে এছাড়াও এটি ব্যবহারে কি কী সাইড ইফেক্ট দেখা যায় সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করতে তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে হেট্রো হেলথ কেয়ার কোম্পানির দা সূত্র থার্টি এক্স ট্যাবলেট সম্পর্কে যার মূল উপাদান হলো সিলডেনাফিল সাইট্রেট তার সঙ্গে ড্যাপক্সিটাইন যেটি মূলত ব্যবহার করা তাকে বললাম যে সেক্সুয়াল ডিসঅর্ডারের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসঅর্ডার বলতে গেলে প্রথমে যে কথাটি আসে ম্যাচিওর রিজার্ফুলেশান শীঘ্র পতন অতি তাড়াতাড়ি সিমেন্ট পাস হয়ে যায় তো এই ট্যাবলেটটি কী করে এতে থাকা যে ডেপক্সিটাইন যেটি একটি ডিপ্রেশনাল ড্রাগ সেটি আমাদের স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশানকে কমিয়ে আমাদের স্ট্যামিনাকে বাড়িয়ে তোলে আমাদের অতিরিক্ত যে উত্তেজনা সে উত্তেজনাকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং স্ট্যামিনাকে বাড়ে স্ট্যামিনাকে বাড়িয়ে তোলে এছাড়াও যে ইরেক্টাইল ডিসফাংশান যাদের পেনিসে ঠিকঠাক ইরাকশান আসে না তাদের পেনিসে সে ইরাকশান আসার কাজ করে এই ট্যাবলেট তো আজকে জানবো এর মোড অফ অ্যাকশান সম্পর্কে কিভাবে এই ট্যাবলেটটি কীভাবে এই উপাদানগুলি আমাদের শরীরে কাজ করে তো প্রথমে যেটা আছে সিলডেন আপেল সাইটের যেটা একটি পিডি ফাইভ ইনহেবিটর এটি কী করে আমাদের শরীরে থাকা যে পিডি ফাইভ এনজাইম সেই এনজাইমকে ইনহেবিট করার কাজ করে তো যখন আমরা সেক্স করার জন্য তৈরি হই তখন আমাদের শরীরে একটি কেমিক্যাল উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড নামে আর সেই নাইট্রিক অক্সাইড আরেকটি কেমিক্যাল উৎপন্ন করে সি জি অর্থাৎ সাইক্লিক জিএমপি নামে যেটা আমাদের পেনিসে ইরাকশান নিয়ে আসার কাজ করে আমাদের যে পিনাইল টিস্যু আমাদের পেনিসের যে টিস্যু সেই পিনাইল টিস্যুকে শক্তিশালী করার কাজ করে তার মধ্যে যে কার যে ব্লাড ভেসেলস সেই ব্লাড ভেসেলসের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় যার ফলে পেনিসে ইরাকশান আসে আর নর্মালি সেই পেনিসের রিরাকশানকে নষ্ট করার কাজ করে আমাদের শরীরে থাকা পিডিই ফাইভ এনজাইম আর এই সিলডিরাফিল যেহেতু পিডিই ফাইভ ইনহেবিটর যে ফসফোডায়াস্টরেজ ফাইভ ইনহেবিটর সে কী করে আমাদের শরীরে থাকা ওই এনজাইমকে ইনহেবিট করার কাজ করে যার ফলে যে সিজিএমপি অর্থাৎ সাইক্লিক জিএমপি আমাদের পেনিসে যে ইরাকশান নিয়ে এসেছিলো সেই ইরাকশানকে কিছুটা স্থায়ী করতে সাহায্য করে তো এইভাবে এই সিল্ডেরাফিল কাজ করে সিলডেনাফিল কিন্তু ইরাকশান নিয়ে আসে না ইরাকশান নিয়ে আসে আমাদের শরীর যে বললাম যে সি সাইক্লিং জিএমপি শুধু কি করে এই সাইক্লিক জিএমপির যে ইরাকশান নিয়ে আসা সেই ইরাকশানটা যাতে অতি তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় সেই কাজটি করে এই সিল্ডিনাফেল সাইটরে তাছাড়া এতে থাকা যে ড্যাপোক্সিটেন এই একটি এস এস আর আই গ্রুপের মেডিসিন সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহ্যাবিটর যেটা আমাদের যে সেরোটোনিন হরমোন সেই সেরোটনিন হরমোনের হরমোনকে বাড়িয়ে দেয় যার ফলে কি হয় আমাদের যে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান এগুলোকে কমানোর কাজ করে এর ফলে আমাদের যে অতিরিক্ত উত্তেজনা শেষ করার সময় যে অতিরিক্ত উত্তেজনা আসে সেই উত্তেজনাকে কন্ট্রোল করার সা কন্ট্রোল করতে সাহায্য করে যার ফলে যে প্রিমিয়াসিও রিজাকুলেশনের যে সমস্যাটি সেই সমস্যাটি ঠিক হয়ে যায় পারমানেন্টেল না হলেও কিছুক্ষণের জন্য সেটাকে ঠিক করতে সাহায্য করে এটা আমাদের এইভাবেই কাজ করে তবে যদি কারোর এই ইরেক্টাইল ডিসফাংশান বা প্রিমার রিজাকুলেশান এরকম সমস্যা থাকে অর্থাৎ সেক্সুয়াল ডিসঅর্ডার থাকে তো নিজেরাই এই মেডিসিনটি কখনও সেলফ মেডিকেশান করবেন না কারণ এটি আপনার পারমানেন্ট কোনো ট্রিটমেন্ট নয় আপনার সেক্সুয়াল ডিসঅর্ডারের সঠিক কারণ জানতে হবে কী কারণ এটি হচ্ছে কিসের জন্য এই সমস্যাটি দেখা দিচ্ছে সেদিকে আপনি আপনার ডাক্তারবাবুকে আগে জানান আপনার সমস্যা সম্পর্কে সেই ডাক্তারবাবু বের করবে আপনার সমস্যাটাকে খুঁজে তারপরে আপনাকে ডাক্তারবাবু একটি ট্রিটমেন্ট দেবেন যার ফলে আপনি পারমানেন্টলি সলিউশন পাবেন পারমানেন্ট একটা সমাধান পাবেন তাছাড়া অন্যথায় এই ট্যাবলেটটি ব্যবহার করলে ভয়ঙ্কর কিছু সাইড ইফেক্ট আসতে পারে আপনার জন্য তো এই ট্যাবলেটটি নেওকালীন কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি নেওকালীন সচরাচর যে সাইড ইফেক্টগুলো দেখা যায় মাথা ধরা বমি 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 ভাব সারা শরীর ব্যথা করা কোমরে ব্যথা করা এই সব সমস্যাগুলো দেখা যায় আর কিছু ভয়ঙ্কর সাইড এফেক্ট দেখা যায় যদি এটি আপনি কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া দীর্ঘদিন সেলফ মেডিকেশন করেন তো যেমন তার মধ্যে একটি হচ্ছে প্রায়াপিজম এই প্রায়াপিজম হল পেনিসের একটি দীর্ঘস্থায়ী ইরাকশান অর্থাৎ এই ট্যাবলেটটি ওভারডোজে খাওয়ার ফলে কিছু কিছু সময় দেখা যায় পেনিসের ইডাকশান কমতে চায় না তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত স্থায়ী থেকে যায় যেটাকে আমরা প্রায় বলি তো এইরকম যদি পরিস্থিতি আসে কারোর জন্য আপনার জন্য তো অবশ্যই অতি তাড়াতাড়ি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন তা না হলে আপনার পেনিস পারমানেন্টলি ড্যামেজ হতে পারে এছাড়াও আরেকটি ভয়ঙ্কর সাইড ইফেক্ট দেখা যায় ডেঞ্জারাস সাইড ইফেক্ট দেখা যায় যেটা হলো সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স এই ট্যাবলেটটি দীর্ঘদিন নেওয়ার ফলে একটি মানসিক রোগে ভুগতে শুরু করে এমন একটা সমস্যায় ভুগতে শুরু করে যে সে ব্যক্তি হয়তো মনে করে যে ট্যাবলেটটি যদি আমি নিই তবেই আমি সেক্স করতে পারবো তা না হলে আমি সেক্স করতে পারবো না এই যে একটি মানসিক চিন্তা এটিকেই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স বলি তো এইরকম পরিস্থিতিতে কি হয় তো পেশেন্ট যখন ফিফটি জি নিচ্ছিলো ফিফটি জিতে কাজ হচ্ছিল সে দীর্ঘদিন ব্যবহার করার ফলে ফিফটি এমজিতে আর কাজ হবে না তখন সে নিজেই সেলফ মেডিকেশন করতে শুরু করবে হানড্রেড এমজি এম জিও যখন কাজ হবে না তখন সে শুরু করবে টু হান্ড্রেড জি যার ফলে অনেক ভয়ঙ্কর সাইড ইফেক্ট দেখা দেবে তো বন্ধুরা নিজেরাই কখনও সেলফ মেডিকেশন করবেন না আর এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে এটিকে সেক্স করার এক থেকে দেড় ঘন্টা আগে ব্যবহার করবেন তবে চেষ্টা করবেন কম ব্যবহার করা কারণ এতে প্রচুর সাইড ইফেক্ট দেখা যায় তো বন্ধুরা এই ছিল দাসত্র থার্টি এক্স ট্যাবলেটটির সম্পর্কে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ